কেমন আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের একের পাঁচ অধ্যায় নম্বর জ্যামিতিক পরিমাপ এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটা অলরেডি আমি একবার মানে রেকর্ড করেছিলাম কিন্তু আমার মন পছন্দ হল না বলে আমি রিপিট করছি এখানে তোমাদের কুশি দেখি একের পাঁচের সব অঙ্কগুলো আমি বা জ্যামিতিটা আমি শেখাবো তোমাদের খুব ভালোভাবে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই কোষে দেখি একের পাঁচ করার আগেও অনেকগুলো জিনিস সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকা চাই তাই আমরা কমপ্লিটলি করার চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি যাতে একটা ভিডিও তোমাদের জন্য এই চ্যাপ্টারের জন্য যথেষ্ট হয় তো চলো স্টার্ট করি দেখতেই পাচ্ছ তোমাদের গণিত প্রভা বইয়ের ষষ্ঠ শ্রেণীর এই যে জ্যামিতিক পরিমাপ অধ্যায়ের নাম উপায় পাঁচ তো এখানে আমরা গল্পের মাধ্যমে এই জ্যামিতিটা শিখব এখানে চার বন্ধুর কথা বলা আছে চার বন্ধু বাগানে বসে আছে চার বন্ধুর নাম হচ্ছে মহিদুর রানা রিনী ও নাসির নিজেদের চেনা জিনিসের তার আলাদা ছবি আঁকছে তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা জন আলাদা আলাদা ছবি এঁকেছে দেখো রানা এঁকেছে রিনি এঁকেছে দেখতেই পাচ্ছ তো আলাদা আলাদা তারা ছবি এঁকেছে তো এখানে দেখো মহিদুর যে ছবিটা এঁকেছে সেই ছবিটা এখানে দেখানো আছে তো এখানে আমরা কি দেখছি সেটা এখানে লিখবো যে মহিদুরের আঁকা গ্রামের ছবিতে জমির যে আলগুলো সেটা পরস্পর কেমন তো এই যে জমির যেটা আল দেওয়া আছে এই একটা আল আর এই একটা আল এই দুটো আল পরস্পর সমান্তরাল হম তো আমি একটা জিনিস এখানে একটা জিনিস করবো হ্যাঁ তো দেখো মহিদুরের আঁকা যে গ্রামের ছবি সেটাতে যে আল সে আলগুলো আমরা এটাকে আল বলি আল আমাদের মানে চলতি ভাষায় আমাদের গ্রামের ভাষায় জমির যে আল সে আলগুলো এটা একটা জমি এটা একটা জমি এটা একটা জমি তো এইগুলো বলে জমির আল এই যে জমির যে আল এই ছবিতে সব আল কিন্তু আঁকা নয় শুধু জমির দুটো আল আঁকা আছে শুধু এই দুটো আল পরস্পর দেখো কখনোই কখনো কারোর সাথে মিশছে না এটা হচ্ছে পরস্পর সমান্তরাল তাহলে পরস্পর সমান্তরাল কাকে বলে তাহলে এখানে আমরা লিখে দেবো সমান্তরাল পরস্পর সমান্তরাল যখন দুটো রেখা রেখা বা রেখাংশ পরস্পর না মিশে তাদেরকে বর্ধিত করলেও বাড়ালেও কখনো মিশছে না তাদের মধ্যে সময় দূরত্ব একই সমান থাকছে সেটাকে বলছে সমান্তরাল যেমন রেল লাইনের দুটো প্লেট থাকে না তাদের মধ্যে রবি করা থাকে এই প্লেটটার সাথে এই প্লেটটা পরস্পর সমান্তরাল কখনো মিশছে না চলো এবার বাড়ির মাথার সামনের অংশটার দিকে তাকায় এই যে দেখো এটা দেখতে কিসের মতো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা ত্রিভুজের মতো দেখতে তো এইটাই এখানে লিখে দেব ত্রিভুজাকার তো বৃত্তাকারটা হচ্ছে না এবার এই যে দুটো আল দেওয়া আছে সেই আলের যে জমি সেই জমিটা কেমন এই যে জমিটার দিকে তাকাও এই জমিটা কেমন এবার জমিটা যদি কমপ্লিটলি ভাবো তাহলে কেমন হবে বুঝতে পারছো এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো তো নয় এটা হচ্ছে আয়ত ক্ষেত্রাকার যার চারটে বাহু আছে একটা জমি চারটে বাহু আছে ওকে যেটা বড় হয় বাহু দুটো বড় বাহু থাকে দুটো ছোট বাহু থাকে তো এই ছবিতে যেটা দেখানো আছে সেটা দেখে বুঝতে পারছো এটা একটা আয়তকার জমি বড় দিকটাকে বলা হয় দৈর্ঘ্য ছোট ছোট যে দিক সেটাকে বলা হয় প্রস্থ এটাকে বলা হয় দৈর্ঘ্যকে আমরা লম্বা বলি আর প্রস্থকে আমরা চওড়া বলি ওকে চলো এবার মহিদুরের আঁকা ছবিতে ত্রিভুজাকার ও আয়তাকার যে বাহুগুলো তার চারিদিকে লাল রং দিতে বলেছে আমি জাস্ট এই একটা আঁকা আছে বাকিটা কিন্তু মহিদুর আঁকেনি বুঝতে পেরেছো এটা যেন এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম তো একটা একটা এ আলগুলো দিলাম তো এটা একটা দিলাম তারপরে এগুলোতে আমরা লাল রং দিলাম এবং বলেছে যে আহ আয়ত ক্ষেত্রাকার যে বাহুগুলো তাতে চারিদিকে লাল রং দিতে বলেছে আমি চারিদিকে লাল রং দিয়ে কমপ্লিট করে দিলাম চলো আর কৌকিক যে বিন্দুগুলো সেগুলোতে সবুজ রং করতে বলেছে আমি কৌিক বিন্দুগুলোতে সবুজ রং করব তো তো এখানে আমরা সবুজ রং করে দেব হ্যাঁ তো দেখো আচ্ছা তো সবুজ রং করতে বলেছে কোথায় কৌণিক বিন্দুগুলোতে এই যে এটা একটা এটা একটা এটা একটা তো যেখানে যেখানে আছে সেখানে যেখানে সবুজ রং করে দিতে বলেছে আমি সবুজ করে দিলাম বোঝার চেষ্টা করো এ একটা হবে আমি এটাকে কমপ্লিট করে নিলাম যদিও তো ঠিক আছে তো কৌণিক যে বিন্দু যে বিন্দুগুলো আছে সেগুলোকে আমরা সবুজ রং করে দিলাম হুম তো ঠিক আছে আবার আমরা লাল করে দিলাম আচ্ছা চলো তো এবার এটা হয়ে গেল এবার মহিদুরের আঁকা ছবিতে কোথায় সূক্ষ্ম কোন আছে তো বারবার এটা সমস্যা হচ্ছে কেন তো মহিদুরের আঁকা কোথায় সূক্ষ্ম কোন আছে কোথায় স্থূল কোন আছে কোথায় সমকোণ আছে আর কোথায় সরল কোন আছে সেটা খুঁজতে হবে এবং বেগুনি রং করতে বলেছে আমি লাল রঙই দেখাবো ঠিক আছে তো দেখো এইখানে একটা জিনিস সূক্ষ্ম মানে নব্বই ডিগ্রির কম ওকে স্থূল মানে নব্বই ডিগ্রির থেকে বেশি একশো আশি ডিগ্রির কম হম নব্বই ডিগ্রির চেয়ে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে কম তাকে স্থুলো বলে সম মানে শৈশই নব্বই ডিগ্রি আর সরল মানে শৈশই একশো আশি ডিগ্রি একটু ভেবে দেখো যখন দেখো তোমার কাছে একটা এরকম একটা পাটকাটি আছে পাটকাটি মানে থেকে যেটা হয় আর একটা পাটকাটি আছে তো দুটো পাটকটিকে পিন দিয়ে আটকিয়ে দিলে যখন তুমি পাটকাটিটা এই বরাবর রাখছিলে তখন এখানে কত ডিগ্রি হয়েছিল রয়েছিল কোণ আস্তে আস্তে পাটকাটিটাকে এই দিকে সরাবে মানে দেখো এই দিকে তাকাও হ্যাঁ এই পেনটা দেখতে পাচ্ছ পেনটা যখন আমি তুলছি তখন সূক্ষ্মণ তৈরি হচ্ছে আস্তে 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 এক সময় নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তারপর নব্বইয়ের বেশি হয়ে যাচ্ছে তারপর এক সময় একশো ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক ওই রকমই এখন আছে কোণ এখানে আছে এখানে আছে কোণ ঠিক আছে যখন এক সময় বাড়াতে বাড়াতে এই বরাবর পাটকুটি থাকবে তখন এখানে নব্বই ডিগ্রি কোন হবে মানে সমকোণ তারপরে একসময় পাটকুটিটা এই বরাবর যাবে মানে একশো মানে কুড়ি পঁচিশ ডিগ্রি মতো হয়ে যাবে নব্বইয়ের থেকেও বেশি তখন হয়ে যাবে স্থূলকোণ আর যখন সোজাসুজি দুটো পাটপুটি এরকম হয়ে যাবে ঠিক আছে তখন সেটাকে আমরা বলবো সমকোণ এই সরল কোণ মানে একশো আশি ডিগ্রি ওকে বোঝাতে পারলাম তো চলো এবার এই জিনিসগুলো আমরা এই ছবিতে খুঁজবো দেখো ছবিতে আমরা খুঁজবো এখানে যেটা আছে এটা আছে নব্বই ডিগ্রি এখন হ্যাঁ নব্বই ডিগ্রি এইদিকে এটাও নব্বই ডিগ্রি দেখো এই এখানে নব্বই ডিগ্রি তুলে হচ্ছে এখানে নব্বই ডিগ্রি তুলে হচ্ছে আচ্ছা এইখানে যেটা তৈরি হয়েছে সেটা নব্বই ডিগ্রির চেয়ে কম মানে কত ডিগ্রি নিশ্চয় কম হচ্ছে কম মানে কি দাঁড়াও একবার দেখে নি না এটা কিন্তু নব্বই ডিগ্রি হ্যাঁ এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন তৈরি হচ্ছে তোমরা একটু মেপে বুঝলেই বুঝতে পারবে দেখো নব্বই ডিগ্রি মানে যে সবসময় এইরকমই নব্বই ডিগ্রি তা নয় এখানেও দেখো মাপবে দেখো বুঝতে পারবে এটা নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি হচ্ছে এখানে নব্বইয়ের কম মানে সূক্ষ্ম এখানে কোন আর এটা নব্বই ডিগ্রি ওকে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হবে সেটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো অনেক রকমের কোণ আমরা দেখলাম তারপরে যখন রানা যে ছবি আঁকলো সেই ছবিতে গোল গোল ছবি এঁকেছে এই গোলাকার এই ছবিটাকে কি বলা হয় বৃত্ত বলা হয় হুম তো এই ছবিগুলোকে বৃত্তাকার ছবি বলে এখানে বৃত্তাকার লিখে দেব ত্রিভুজাকার আঁকে নিশে তো ঠিক আছে এবার ঋণী যে ছবিটা এঁকেছে সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে কি জানো তো তোমরা কিন্তু এই জ্যামিতি শেখার একটা বিশেষ সাইকোলজিক্যাল থিওরি আছে যেখানে চারখানা স্টেজ আছে এইচ দিয়ে নাম ওনার নামটা আমার মনে হচ্ছে না হেগে হাইজেন কি যাক এই ধরনের একটা নাম হবে তো ওনার পদ্ধতিতে কিন্তু যে বইগুলো লেখা হয়েছে সেই পদ্ধতিতে তোমাদের মাথায় অটোমেটিক্যালি দেখো সেভ হয়ে যাবে খুব সুন্দর বই এগুলো হুম তোমরা এইগুলো অবশ্যই করবে তোমরা যদি দেখি করো তোমরা বড় ভুল করবে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে এগিয়ে যাবে কোষে দেখের দিকে তুমি কতটা শিখলে সেটা চেক করার জন্যে কোষে দেখি ঠিক আছে তো ঋণি যে ছবি এঁকেছে সেখানে কি এঁকেছে দেখো কৌণিক বিন্দু যেখানে দুটো বাহু পরস্পর মিলে মিলে যায় এটা বলে কৌণিক বিন্দু তো দেখতে পাচ্ছি এই একটা কণিক বিন্দু আছে এই যে একটা এখানেও একটা কণিক বিন্দু তৈরি হয়েছে গাছের পিছনে আছে এখানে একটা কোন তৈরি হয়েছে তাহলে এটা একটা কণিক বিন্দু এখানে একটা কোন তৈরি হয়েছে এটা একটা কণিক বিন্দু এই যে একটা কণিক বিন্দু তো অনেকগুলো কণিক বিন্দু আছে এইগুলোকে বলা হয় রেখাংশ এটা একটা রেখাংশ এটা একটা রেখাংশ এটা একটা রেখাংশ যার শুরু এবং শেষ আছে তাকে কি বলা হয় রেখাংশ বলে ঠিক আছে আর যার শুরু এবং শেষ কোনোটাই নেই তাকে বলা হয় রেখা এটা হচ্ছে রেখা এটা হচ্ছে রেখাংশ হুম আর এটা শুরু আছে কিন্তু শেষ নেই জন্য এটা হচ্ছে রশ্মি হুম চলো তো এবার আমরা নেক্সট চলে যাই নাসিরের একা ছবির মধ্যে রেললাইনের দুটি রেললাইনের দুটি পরস্পর সমান্তরাল দেখো সমান্তরাল এই যে বলেছিলাম একটু আগে যে রেল লাইনের দুটো পরস্পর মেশে নেয় এই দুটো পরস্পর উত্তর হবে সমান্তরাল ঠিক আছে চলো এবার নেক্সট দেখি নাসের একা ছবিতে একইভাবে বিন্দু সরলরেখা এবং কয়েকটি কোন খুঁজি বিন্দু খুঁজতে যাও চলো খুঁজে দিই এই যে এইটা একটা বিন্দু দেখতে পাচ্ছো তারপর কোনও পাবে এই জায়গাটায় এই যেখানেও তুমি কোন পাবে নব্বই ডিগ্রি এখানেও তুমি কোন পাবে নব্বই ডিগ্রি এখানে তুমি বিন্দু পাবে ঠিক আছে আচ্ছা এবার এখানে কী বলেছে যে এবি আমি ওদের আকা ছবি আঁকবো কিন্তু অন্যরকম ভাবে আঁকবো কিভাবে আঁকবো কতগুলো ডট দিয়ে নেব দেখো এইরকম ভাবে কতগুলো ডট দিয়ে নিয়েছি যে ডটগুলো জোড়া দিয়ে আমরা ছবি আঁকব ঠিক আছে তো কিভাবে আঁকবো দেখো এবি প্রান্ত বিন্দু এই যে এবিটাকে আমরা কি বলে রশ্মি কেন বলবো বলো তো দেখো বি যদি না রাখি তাহলে নামটা লিখতে পারবো না এখন এই দিক দিয়ে গিয়েছে না এই দিক দিয়ে গিয়েছে সেটা বোঝানোর জন্য যেহেতু বি এর উপর দিয়ে গেছে সেখানে বি শুধু নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু বাস্তবের শুরু আছে কিন্তু শেষ নেই সেটাকে রশ্মি বলে একটু আগে বললাম এর প্রান্তবিন্দু হচ্ছে একটাই কে নাতে এ এটা কিন্তু প্রান্তবিন্দু নয় জাস্ট এর উপর দিয়ে গিয়েছে বোঝানোর জন্য ওকে সি ডি ও ই বিন্দু যোগ করে কি পেয়েছি ত্রিভুজ পেলাম এখন ত্রিপুজার নাম লিখতে হবে তো তুমি যে জায়গা থেকে স্টার্ট করতে কিংবা ই দিয়ে কিংবা ডি দিয়ে উপর থেকে স্টার্ট করি এবং এইভাবে ইংরেজিতে যে অক্ষর আগে আগে দেব তাহলে নাম সারা পৃথিবীর লোকের এক হবে তো সব থেকে আগে তিনটে অক্ষরের মধ্যে সি আছে তারপরে একদিক থেকে ঘুরতে ঘুরতে যাবো ডি তারপরে ই ঠিক আছে যদি এখানে ই থাকতো এখানে ডি থাকতো তাহলে এই দিক দিয়ে লিখতাম আমার ক্ষেত্রে সুবিধা হয়ে যেত ঠিক আছে চেষ্টা করবে তুমি যখন তুমি নিজে যখন নাম দেবে যখন তুমি তুমি নিজে একটা নাম দেবে তাহলে এখানে যদি পি দাও এখানে কিউ দিলে এখানে ধরো আর দিলে লেখার সময় সব থেকে আগেরটা দিয়ে স্টার্ট করবে তাহলে তোমারও যা হবে তোমার বন্ধুরা তাই হবে সব একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে আচ্ছা সিডি এই ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য মাপিয়ে আর দেখি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ তিন ধরনের ত্রিভুজ হয় তিনটি বাহু যদি সমান হয়ে যায় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে হবে সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে দুটো সমান আর একটা অসমান আর তিনটির সাথে কারোর সাথে কারোর যদি বাহু বাহুর না ম্যাচ করে তাহলে বি সমবাহু হুম তাহলে বোঝাতে পারলাম তো এইখানে তাকিয়ে হয়তো দেখব মেপে দেখব যে এটা আর এটা হয়তো সমান ধরো মেপে দেখলে যে দুটো সমান এটাও যতটুকু এটাও ততটুকু তাহলে এটাকে আমরা সমুদ্রিবাহ বলবো এখন মেপে দেখবে আমি তো এখানে মাপতে পারছি না আচ্ছা এবার বলছে চারখানা কোন বিন্দু যোগ করে আমরা আয়ত ক্ষেত্রকার পাই চলো একটা 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 এইগুলো ভেবো না জানো এর উপর দিয়ে গিয়েছে মানে এই চারটে বিন্দু যুক্ত করেছে কর্নারের চারটে তো একটার নাম দিলাম পি এটা কিউ এটা আর এটা এস তো লিখে দিলাম পি ঠিক আছে এই চারটি বিন্দু করে আমরা আয়তক্ষেত্র পেলাম এবার নিজে নিজে নাম দিতে বলেছে দিয়ে দিলাম সরল যার শুরু শেষ আছে তো কোন কোন বিন্দু যুক্ত করে পেয়েছে এক্স এখানে দেখেও বোঝা যাচ্ছে ওকে তো একটা এক্স আর ওয়াই এই দুটো বিন্দু যোগ করে আমরা এক্সয় সরল রেখাংশ পেয়েছি যার শুরু শেষ আছে আচ্ছা এবার কি বলেছে কোন তিনটি বিন্দু যোগ করে সরল রেখাংশ যোগ করে সরল রেখাংশ দিয়ে সূক্ষ্মকি ত্রিভুজ কি আচ্ছা এই মানে কি একটা কোন কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে কম দেখো এটা অলরেডি এই বরাবর যদি থাকতো তাহলে এটুক এইটুক অবধি নব্বই এটুক অবধি নব্বই নব্বই থেকে বেশি হয়ে গেল ঠিক আছে তো এই যে তাহলে এই তিনটি আমি নাম দিলাম এম এন ও ও এম এন এই ওন ও তিনটি বিন্দু যোগ করে আমি একটা ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজের একটা মানে একশো আশি ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূল স্থূলকোণী ত্রিভুজ আমি ভাগগুলো বুঝিয়ে দিচ্ছি চাপ নিও না সব বুঝিয়ে দেবো পরবর্তীতে আগে একটু এই এইটা কমপ্লিট করে নিতে দাও তারপরে আমি আবার বোঝাবো তারপরে কষে দেখি করাবো ঠিক আছে স্থুলকোনি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মাপবো তো এই তিনটি বাহু মেপে দেখলাম যে তিনটির সাথে তিনটির মিলছে না তিনটি বাহু তিন রকম একটা হচ্ছে সেমি সেমি একটা একটা হচ্ছে হচ্ছে সেমি তুমি মেপে দেখবে এখন তিনটি যদি সমান হয়ে যায় তাহলে সমবাহু দুটো সমান হলে সমদ্বিবাহু আর তিনটি যদি অসমান হয় বিষমবাহু তো আমি এখানে বিষমবাহু আবাদ তো লিখলাম দেখবে তাই হবে হ্যাঁ যদি এই তিনটি করো এবার এই ত্রিভুজের তিনটি কোণ মাপতে বলেছে ধরো এটা একশো কুড়ি ডিগ্রি হলো তোমরা মেপে মেপে করবে ধরো এটা আমি ধরে ধরেই বলে করছি ওকে একশো কুড়ি ডিগ্রি হলো এটা হয়তো তিরিশ হলো আর এটা হয়তো তিরিশ ডিগ্রি তাহলে একশো কুড়ি আর এটা তিরিশ একশো পঞ্চাশ এটাও হয়তো তিরিশ হলো না এটা পঁচিশ করে দিলাম চলো পঁচিশ আর এটা হলো পঁয়ত্রিশ এখন বিষয়টা হচ্ছে তিনটি কোন তোমরা মেপে মেপেই লিখবে এবার তিনটি যোগ করতে বলেছে একশো কুড়ি পঁচিশ আর তিরিশ

এতক্ষণ যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও একটা ঠিক আছে এবার তিনটি কোণের যোগ ফল আমরা একশো পেয়ে গেলাম আর এটা এটা একটা ত্রিভুজের তিনটি কোণ যোগ করে যে একশো ডিগ্রি হয় এটাকে মানে এটাকে বলা হয় একটা কি বলবো অ্যাকজিওমস আর পস্টুলেটস এটাকে বলা হয় পস্টুলেটস ঠিক আছে পস্টুলেটস বলা হয় এটাকে হ্যাঁ এটা একটা স্বীকার্য গুণ মানে জ্যামিতির ক্ষেত্রে ঠিক আছে এটা চিরন্তন সত্য জিনিস ঠিক আছে চলো এবার বলেছে চারটে বিন্দু যোগ করে চতুর্ভুজ পেলাম আমাকে এবার আবার এখানে চারটে বিন্দু তৈরি করতে হবে তো এখানে তো অলরেডি আমরা দেখি কিউ আর এস চতুর্ভুজ পেলাম তো এটা এটা আয়ত ক্ষেত্রে তো একটা চতুর্ভুজ চারটে বাহু আছে তো তো পেলাম এই চতুর্ভুজের ড্যাশটি বাহু দৈর্ঘ্য স্কেলে সাহায্যে মাপি আগে বলো চতুর্ভুজের কটা বাহু চারটে বাহু এক দুই তিন চার এখানে আমাকে কি লিখতে হবে চার এর চারটে বাহু আচ্ছা এবার দেখো এবার ক্লিয়ার জায়গায় চলে এসেছি সমস্ত বিষয় যা তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হয়েছিল এবার সব প্রশ্নের সমাধান হয়ে যাবে সমবাহ ত্রিভুজ কি যার সব বাহু সব বা তিনটি বাহু সমান সমদ্বিবাহু দি মানে দুই যার দুটি বাহু পরস্পর সমান আর বিষমবাহ মানে একটাও সমান না একটা তো সেমি তার একটা ছয় আর একটা সেমি তিনটির সাথে তিনটি কেউ কারোর সাথে সমান নয় তো বলেছে যেটা সম্ভবত যেটা সবুজ রঙ তো এখানে দেখতে পাচ্ছ ছবিতে একটা সবুজ রঙের একটাই আছে ছবি লাল রঙের দেখতে পাচ্ছ তিনটি আছে লাল রং কোনগুলো সমুদ্রিবাহুগুলো লাল রং করে দিয়েছে আর বিষমবাহগুলো ক্ষয়রি রঙ করে দিয়েছে আর সমবাহুকে সবুজ করে দিয়েছে এবার এদিকে তাকে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে যার তিনটি কোন সূক্ষ্মকোণ সূক্ষ্ম মানে নব্বইয়ের কম তো একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ কটা থাকতে পারে দুটো থাকতে পারে তিনটিও থাকতে পারে যেমন ধরো এই দিকে একটা ত্রিভুজ আছে দেখো এটা নব্বই ডিগ্রি আর এই যে দুটো বাকি আছে এরা কিন্তু নব্বইয়ের কম মানে সূক্ষ্মকোণ তাহলে দেখতে পালে কটা সূক্ষ্মকোণ মাত্র দুটো কিন্তু এই ত্রিভুজটার দিকে তাকাও এটা 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 তিনটি সূক্ষ্ম তাহলে ত্রিভুজের দুটো সূক্ষ্ম কোণও থাকতে পারে তিনটি সূক্ষ্ম কোণও থাকতে পারে কিন্তু সূক্ষ্ম কোণ যদি তিনটি সূক্ষ্ম কোণ হয় তখন গা তাকে বলবো সূক্ষ্ম ত্রিভুজ এক দুটো থাকলে কিন্তু আর একটা সূক্ষ্ম কোণ আছে এরকম ঘটতে পারে না তাহলে ত্রিভুজের কটা সূক্ষ্ম কোণ হয় দুটো না হলে তিনটি যদি তিনটি সূক্ষ্ম কোণ হয় তবে সেটাকে বলবো আমরা কি সূক্ষ্ম ত্রিভুজ তিনটি সূক্ষ্ম কোণ হতে হবে ঠিক আছে তো এই সূক্ষ ত্রিভুজের মধ্যে দেখো আমরা সবুজ আঁকতে পেরেছি মানে তিনটি বাহু সমান ত্রিভুজ আঁকা সম্ভব তিনটি বাহুই সমান আর ইন্টারেস্টিং যার তিনটি বাহু সমান হবে তার তিনটি কোনো সমান হবে তাহলে একশো আশিকে তিন ভাগ করলে ষাট করে হয় এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি মনে রাখবে একটু পরে লাগবে হ্যাঁ দুটো বাহু সমান দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে কি সমুদ্রীবাহু সূক্ষ্মকণি ত্রিভুজ হতে পারে তিনটি বাহু অসমান দেখো এ দেখো তো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটি বাহু অসমান তো এটাকে বিষমবাহু তাহলে বিষমবাহু সূক্ষ্মকণি ত্রিভুজ হতে পারে তাহলে সূক্ষ্মকণী ত্রিভুজ তিন রকমেরই হতে পারে কি কি সমবাহু হতে পারে সমদ্বিবাহু হতে পারে বিষমবাহু হতে পারে তাহলে এটা তিন রকমের ঠিক আছে এবার সমকোণী দেখি সমকোণী মানে একটা কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রি কোন তো তুমি তিনটি করতে পারবে না একটা নব্বই নিজে একলা হয়ে গেল বাকি দুটো কোন নব মিলে নব্বই তাহলে নিশ্চয়ই দুজনায় নব্বইয়ের কম এখন যদি বলি যে নব্বই টাকা দিলাম দুই বন্ধু ভাগ করে নাও আর এক বন্ধুকে কিন্তু দিতেই হবে এক টাকা হলেও দিতে হবে তাহলে কি তোমরা দুজনে নব্বই টাকা করে পাবে আর একটু ক্লিয়ার করছি আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি অঙ্ক ভিডিওটা যাতে ছোট হয় হ্যাঁ এই জন্যে তোমাকে আমি নব্বই টাকা দিলাম দিয়ে বললাম তোমরা দুই বন্ধু ভাগ করে নাও ফাঁকি দেওয়া যাবে না এক টাকা হলেও দিতে হবে দেবো না বললে হবে না তো দুই বন্ধু যখন ভাগ করে নেবে টাকাটা তোমাদের কোনো বন্ধুর কাছে কি নব্বই টাকা থাকবে থাকবে না তো এক টাকা ওকে দিলে তোমার নব্বইয়ের কম হয়ে গেল সেই জন্যে নব্বই ডিগ্রি যে কোন এটা একটার বেশি হতেই পারে না কারণ একসাথে টোটাল একশো আশি ডিগ্রি তুমি যে তিনটি কোন তো একজন নব্বই ডিগ্রি নিয়ে নিল বাকি দুজন গ্যারান্টি নব্বইয়ের কম কারণ দুজন মিলে বাকি নব্বই বোঝা গেল তো ওই জন্য বলছি সমকোণী ত্রিভুজ যার একটা কোন সমকোণ একটু আগে বললাম যার তিনটি কোণই সূক্ষ্ম তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে আর যার একটা কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এবার দেখো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু কি সমান হতে পারে চাইলেও তুমি আঁকতে পারবে না দেখবে এই দুটোকে সমান করতে পারলেও এটা দেখবে বড় হয়ে যাবে তাহলে এটা সম্ভব না ঠিক আছে কিন্তু তুমি যদি চেষ্টা করো দুটো বাহুকে সমান করতে পারবে আমি একটু আগে বললাম এটা আর এটাকে পারবে কিন্তু এই অতিভুজটাকে পারবে না ঠিক আছে সমকোণের সাথে এই যে সমকোণ মানে নব্বই ডিগ্রির সাথে যে দুটো বাহু আছে সেই দুটোকেই তুমি পারবে তাহলে দুটি বাহু সমান মানে বাহু সমকোণ ত্রিভুজ হতে পারে কিন্তু সমবাহু হতে পারে না আবার দেখো তিনটি বাহু অসমানও হতে পারে এটা একটু ছোট তার থেকে এটা একটু আর একটু বড় এটা থেকে বড় হবে ঠিক আছে অতিভুজটা এটাকে অতিভুজ বলে ওকে এই সমকোণের উল্টো দিকেরটাকে অতিভুজ বলে বাহুটাকে তো দেখো এটাও সম্ভব তাহলে কয় রকমের সমকোণী ত্রিভুজ আছে দুই রকমের একটা বাহু আর একটা বিষমবাহু কিন্তু সুক সমবাহু হতে পারে না তিনটি বাহু সমান হতে পারে না কারণ তিনটি বাহু যখনই সমান হয়ে যাবে তিনটি কোনো তো সমান হয়ে যাবে আর তিনটি কোন সমান হয়ে গেলে একশো আশিকে তিন ভাগ করলে ষাট ডিগ্রি করে হয়ে যায় তাহলে নব্বই ডিগ্রি কোনো সম্ভব না সব পরস্পর রিলেটেড ভাববে রাত্রে শুয়ে শুয়ে একটু বিষয়টা নিয়ে ভাববে আরো ক্লিয়ার হয়ে যাবে আমার কাকা বলতো যে কোনো জিনিস নিয়ে যত ভাববি সেটা তত মনে থাকে তো এটা নিয়ে ভাবো ঠিক আছে তাহলে তো মনে থাকবে এবার দেখো স্থূলকণি স্থূলক মানে নব্বই ডিগ্রির কম এবার আমি যদি তোমাকে বলি একশো টাকা দিলাম তোমরা তিন বন্ধু ভাগ করে নাও কিন্তু এক বন্ধুকে তোমাকে এক নব্বই টাকার থেকে বেশি দিতে হবে তো তুমি একটা বন্ধুকে নব্বই টাকা থেকে বেশি দিয়ে দিলে আর যে টাকাটা থাকলো সেটা তো নব্বই কম থাকলো কারণ টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি মানে একশো আশি টাকা কে দুভাগ যখন করবে একটা ভাগ বেশি করতে হবে নব্বই টাকার থেকে বেশি তো একটা বন্ধুকে থেকে বেশি দিয়ে দিলে থাকলো কত নব্বই কম তো সেটা আবার দুই ভাগে দুই দুই বন্ধু ভাগ করে নিলে তাহলে তুমি চাইলেও কোনো বন্ধুকে নব্বই টাকার চেয়ে বেশি দিতে পারবে যদি তোমার কাছে মোট একশো আশি টাকা থাকে পারবে না তো তাহলে চাইলে একজন পারবে সেখানে স্থূলকোণ একটাই সম্ভব যেমন সমকোণ একটাই সম্ভব স্থূলকোণ একটাই সম্ভব তাহলে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণে ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এবং যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ বলে তাহলে সূক্ষ্মকোণ ত্রিভুজের কটা হতে পারে দুটো হতে পারে তিনটিও হতে পারে কিন্তু সূক্ষ্মকোনি ত্রিভুজ তখনই বলবো যখন তিনটি কোণই সূক্ষ্মকোণ ঠিক আছে তো দেখো স্থূলকণিত ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইখানে তিনটি বাহু কি সমান হতে পারে না অসম্ভব হতে পারে না তুমি চাইলেও যখনই তুমি এরকমভাবে একটা কোন নব্বের বেশি করে ফেলবে চাইলেও তুমি যেভাবেই আঁকো না কেন তিনটি বাহুকে সমান করতে পারবে না কিন্তু দুটি বাহুকে সমান করতে পারবে তিনটি বাহুকে অসমান করতেও পারবে তাহলে দেখতে পাচ্ছি সমুদ্রিবাহু হতে পারে বিষমবাহু হতে পারে তাহলে এখানেও দুই রকমের হতে পারে থ্রি টু টু বোঝা গেল চলো বেশি বিস্তারিত বলবো না তোমাদের মানে ভালো লাগবে না তবে যারা শিখতে চাও ভিডিও তো তাদের জন্যে বানানো ঠিক আছে তো সবুজ রঙের ত্রিভুজ আমরা একটা পেয়েছিলাম তার মানে কি সমবাহু ত্রিভুজ যেটা আমরা পেয়েছিলাম সমবাহু সেটা একমাত্র ড্যাশ ত্রিভুজ তাহলে যেটা সমবাহু সেটা অবশ্যই সূক্ষ্ম লিখে দিলাম হ্যাঁ সূক্ষ্মকণি সূক্ষ্ম কোণী ঠিক আছে আচ্ছা এবার চাদা দিয়ে মেপে দেখলাম যে এই যে সূক্ষ্মি যে সমবাহু ত্রিভুজ তাহলে তিনটি বাহু সমান তিনটি কোনও সমান হবে দেখো মেপে দেখবে প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি করে তিন ছয় হয়ে গিয়েছে লাল রঙের যেগুলো সেটা সমদ্বিবাহু এটা আর এটা সমান কিংবা এটা আর এটা সমান কিংবা এটা আর এটা সমান কারণ সমদ্বিবাহু ত্রিভুজ তিন রকমই হতে পারে সূক্ষ্মকনি হতে পারে আবার সমকো হতে পারে আবার স্থূলকণীও হতে পারে তো লাল রঙের ত্রিভুজ কটা পেয়েছিলাম তিনটি তাহলে সমদ্বিবাহু যে ত্রিভুজ সেটা সমকোনিও হয় সূক্ষকণিও হয় আবার স্থূলকণীও হয় তিন রকমই হয় দেখে নাও সূক্ষ্মকণি সমকোণী তারপর সমকোণ আছে স্থূলকনি দেখতে পাচ্ছ তো তিন রকমই হয় ওকে তো দেখো খয়েরি রঙের ত্রিভুজ কটা তিন জায়গাতে পেয়েছিলে তাহলে এটাও এটাও তিনটি পেয়েছিলাম তিন রকমের হয় সূক্ষ্ম আর স্থুল ঠিক আছে তো আমি নিজে অন্য মাপের এরকম আরো ত্রিভুজ মানে তুমি নিজে করবে করে এগুলোকে ভাগ করার চেষ্টা করবে আমি যদিও এটাকে আরো ক্লিয়ার করে দেবো একটু পরে ওয়েট করো এবার দেখো এখানে আমরা বোতাম নিয়েছি বোতামের থেকে একটু বেশি নিয়েছি যেটা সেটা হচ্ছে দশ টাকার কয়েন তার থেকে বড় একটা থালা নিয়েছি তার থেকে আবার কি নেবো গরুর গাড়ির চাকা নেব ঠিক আছে তো এরকম আরও হতে পারে তো নেওয়ার পর এগুলো দেখতে গোল হুম তো এই জিনিসগুলো যদি তুমি খাতার ওপর রেখে তার চার চারিদিক দিয়ে এরমভাবে এরমভাবে আমি যেরকমভাবে পেন দিচ্ছি এরকম পেন দিয়ে করো তাহলে এইরকম ছবি পাবে এইগুলোকে বলা হয় বৃত্ত এগুলোকে বলা হয় বৃত্ত বলে ওকে তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো তোমাদের হ্যাঁ আমি এক সেকেন্ড হ্যাঁ একটা জিনিস করবো আমি এখানে আমার একটা বিষয় আছে তো দেখো এইখানে যদি আমরা এই বোতামটাকে রাখি রেখে যদি চারিদিক দিয়ে গোল দাগ দিই তাহলে সেটাকে আমরা কি পাবো বৃত্ত পাবো হুম তো বৃত্ত তো পাবো দেখছি এই এখানে একটা জিনিস লেখা আছে যে এই গোলাকার জিনিসের চারিদিক পেন্সিল দিয়ে দাগ টানলে বৃত্ত পায় একটু আগে বললাম যে বক্ররেখা বক্র মানে বাঁকা রেখা ওকে সোজা নয় যে বক্ররেখা যে বাঁকা রেখাটা তুমি পেলে সেই বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত তার দৈর্ঘ্যকে বলা হয় কি বলে জানো এটাকে বলা হয় পরিধি কি বলা হয় পরিধি বলে পরিধি এক ধরনের দৈর্ঘ্য তাই কেউ যদি লেখো পরিধির দৈর্ঘ্য তাহলে ভুল ব্যাসার্ধের দৈর্ঘ্য হতে পারে কিন্তু পরিধির দৈর্ঘ্য কথাটা ভুল তাহলে দেখছি বৃত্তগুলির পরিধি ড্যাশ এই পরিধি মানেই কী বলতো এই এটা এটার দৈর্ঘ্য তাহলে এই পরিধি মানে কার এই বাঁকা যে বক্ররেখা তার দৈর্ঘ্য তো সেই দৈর্ঘ্যটা কি অসমান কারণ এটার থেকে এটা একটু বড় তার থেকে এটা আর একটু বড়ো তাহলে যেগুলো আমরা এঁকেছি তাহলে সবারই পরিধি কি সমান না অসমান তাহলে এখানে হবে অসমান এটা কিন্তু এবারকার প্রাইমারি টেটের পরীক্ষা এসেছিল যে বৃত্তের পরিধি হ্যাঁ বৃত্তের পরিধি হবে পরিধির দৈর্ঘ্য বলে কোনো কিছু হয় না পরিধি অ্যাকচুয়ালি একটা লেন্থ যারা সায়েন্সের একটা চ্যাপ্টার পড়েছ দৈর্ঘ্য আলোকবর্ষ এগুলোকে দৈর্ঘ্য বোঝায় ওকে তো যাই হোক এটা আমি রাখলাম আমার কাছে এটা প্রয়োজন আছে আমার বন্ধুদের জন্যে হ্যাঁ ওদের যারা কনফিউশন আছে তাদের জন্যে এবার কি বলেছে দেখো কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কম আবার কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেশি হ্যাঁ ব্যাসার্ধ জিনিসটা কি আগে বুঝতে হবে তোমাকে একটু বুঝিয়ে দিই হ্যাঁ এটা বৃত্তের একদম মাঝখানের বিন্দু এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র ঠিক আছে কেন্দ্র থেকে যদি পরিধির দিকে মানে এই বক্ররেখাটার দিকে আসো এই দৈর্ঘ্যটাকে বলা হয় ব্যাসার্ধ তাহলে এরকম কটা ব্যাসার্ধ থাকা যায় তুমি যতটা পারবে তাহলে একটা বৃত্তের কটা ব্যাসার্ধ থাকে অসংখ্য তাহলে দেখলাম কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কম আবার কোনোটার বেশি কেননা এ ছোট বড় আছে বৃত্ত ঠিক আছে এবার তুমি এই বৃত্তগুলোকে কি করবে কম্পাস দিয়ে কিছু বৃত্ত বাড়িতে আঁকবে একে সেটাকে চারদিকে এরকম আলপিন দিয়ে দেবে বৃত্তটা চারিদিকে দিয়ে সেটা দিয়ে সুতো দিয়ে ঘিরবে দিয়ে সুতোটাকে সোজাভাবে রেখে স্কেল দিয়ে মেপে বের করবে ঠিক আছে এটা তোমার কাজ দেওয়া থাকলো আচ্ছা আমরা তো ব্যাসার্ধ বললাম টুককে বলে এইটুককে ব্যাসার্ধ বলে ব্যাস কাকে বলে তো বৃত্তের পরিধি থেকে শুরু হয়ে কেন্দ্রের উপর দিয়ে গিয়ে যদি আবার পরিধি পর্যন্ত কোনো রেখাংশ যায় সেটাকে বলবো ব্যাস তাহলে এরকম ব্যাস হতে পারে তুমি যতগুলো কটা আঁকতে পারবে বুঝতে পারলে এইবার বিষয়টা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে টোটালটা তো ব্যাসার্ধের থেকে ব্যাস হচ্ছে দ্বিগুণ ব্যাসার্ধ টুক এটা একটা ব্যাসার্ধ দুটো মিলে একটা ঠিক আছে তো ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস তো দুই গুণ ব্যাস মানে কি দুই গুণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এই জন্য এই কথাটা এসছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি তো প্রথম বৃত্তটা এখানে দেখছি আমরা তার ব্যাসা ব্যাস যেটা মানে টোটালটা হচ্ছে দুই তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে এইটুক এক সেমি দ্বিতীয় যেটা সেটার ব্যাস হচ্ছে তিন তাহলে তিনের অর্ধেক দেড় এটা হচ্ছে ব্যাসার্ধ তারপরে লাস্টেরটার এটা হচ্ছে চার সেমি বইয়ে মাপবে দেখবে চার সেমি দেওয়া আছে তো চার সেমি তাহলে ব্যাসার্ধ হবে এইটুক কত হবে এটুক কত হবে এটুক কত হবে দুই দুই সেমি তো এরকম তোমরা নিজের মতো করে আঁকবে এবং দেখবে যে যে বৃত্ত যত ছোট তার ব্যাসার্ধ তত কম তো ছোট বৃত্তের ব্যাসার্ধ এর যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বললাম না পরিধির দৈর্ঘ্য হয় না কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় ব্যাসার্ধ বলে যদি লেখো বৃত্তটির ব্যাসার্ধ দুই সেমি না বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি ওকে তো বৃত্তটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের চেয়ে কম হবে যে বৃত্ত যত বড় হবে তার ব্যাসার্ধ তত বড় এটা থেকে এটা বড় ঠিক আছে তাই বৃত্তের পরিধি কার উপর নির্ভর করে ব্যাসার্ধের ওপর যত বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে এই যে এই ফাঁকাটাকে বলা হয় এই মাপটাকে বলা হয় ব্যাসার্ধ এটা যত বড় নেবে এটা যদি বড় নিতে তাহলে উত্তর হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের উপর নির্ভর করে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য ওকে পরিধি মানে কিন্তু নিজেই একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে সেজন্য ওখানে দৈর্ঘ্য কথা লেখার দরকার নেই এবার চলো আমরা এবার কষে দেখি করব এই যে তিন সেমি পাঁচ সেমি আর ছয় সেমি ব্যাসের ব্যাসের বলেছে কিন্তু হ্যাঁ তাহলে ব্যাস মানে তিনের অর্ধেক দেড় করবে এই মাপটা দেড় আঁকবে দেড়ে এই মাপটা সে কাটা কাম্পাস দিয়ে নিয়ে কোনো এক জায়গায় রেখে এরকম করে আঁকবে এইটা যেন দেড় হয় এটা তিন ঠিক আছে তাহলে বৃত্ত আঁকতে হবে কিন্তু এখানে ব্যাস বলে দিয়েছে তাই তিন নিয়ে অঙ্ক মানে আঁকতে পারবে না তিনের অর্ধেক নেবে তারপরে সেটা দিয়ে বৃত্ত আঁকবে এরকম হয়ে যাবে ঠিক আছে এইখানে রাখবে কাটা কম্পাস আর এই মাপটা তোমরা আগেই খাতায় করে নেবে দি মাপটা এইভাবে মেপে নিয়ে আরেক জায়গায় আঁকবে ঠিক আছে এভাবে পাঁচের অর্ধেক আড়াই আঁকবে ছয়ের অর্ধেক তিন আঁকবে ঠিক আছে দিয়ে বৃত্ত আঁকবে চলো কষে দেখে একের পাঁচটা তোমাদের করিয়ে দিই কোনগুলি ঠিক করে ঘরে লেখার চেষ্টা করি দেখো সূক্ষ্ম কোন মানে নব্বইয়ের কম তো এটা নব্বইয়ের কম এটা সাড়ে বাইশ ডিগ্রি পুরোপুরি বাইশ তেইশের কম এটা নব্বইয়ের কম এটাও নব্বইয়ের কম তো এখানে চারটে আছে তো এখানে হচ্ছে বারো ডিগ্রিগুলো লিখে দিচ্ছি দেখো বারো ডিগ্রি বাইশ দশমিক পাঁচ ডিগ্রি তারপরে থার্টি নাইন উনচল্লিশ ডিগ্রি আর সিক্সটি নাইন ডিগ্রি এগুলো সবই হচ্ছে সূক্ষ্মকোণ ওকে সমকোণ মানে নব্বই ডিগ্রি আমি তো দেখতে পাচ্ছি একটাই আছে এই যে বক্স দিয়ে দিলাম নব্বই ডিগ্রি ওকে তারপরে দেখো নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আচ্ছা একশো আশিটা কমপ্লিট করে নিই এই একশো আশি ডিগ্রিটা হচ্ছে সরল কোন ঠিক আছে কমপ্লিট বাকি যেগুলো আছে সেগুলো নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আশি থেকে কম তাহলে ওইরকম আছে ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি নাইনটি ওয়ান ডিগ্রি অ্যান্ড ওয়ান হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে এগুলো হচ্ছে সবই স্থূলকোন হুম চলো নেক্সট দেখি এবার দেখো সরল কোন কাকে বলে একশো আশি ডিগ্রিকে সরল কোন বলে এর আগেও তোমাদের বলেছি চলো একবার রিপিট করে নিই এখানে আছে না কোথায় করালাম এই যে বলেছিলাম না যে সরল কোন মানে একশো আশি ডিগ্রি আমার মনে আছে ঠিক আছে তো সরল কোন মানে একশো ডিগ্রি আর সমকোণ মানে নব্বই ডিগ্রি হুম তো দেখো তো এখানে দেখো তো সরল কোন মানে যদি একশো ঠিক আছে তাহলে কার ডবল তো একশো আশি ডিগ্রি কার ডবল নব্বইয়ের ডবল আর নব্বইকে বলা হয় সমকোণ তাহলে সমকোণের ডবল হচ্ছে সরল কোণ ঠিক আছে তাই সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ ডবল ইংলিশে বলে ডবল এই দ্বিগুণকে ওকে তিনের অঙ্কটা দেখো আচ্ছা একটা জিনিস তোমাদের আমি একটু আগে ভাবছিলাম শেখাবো তাই আমি বললাম একটু পরে শেখাবো ইন্টারেস্টিং জিনিস আছে দেখো তোমাকে তুমি বললেই কি সব রকম ত্রিভুজ আঁকতে পারবে পারবে না ত্রিভুজাকার একটা শর্ত আছে শর্তটা আমি মুখ দিয়ে বলছি তোমরা একবার শুনে নাও ত্রিভুজের এটা একটা পস্টুলেটস হ্যাঁ তো স্বীকার্য বলে না শত সিদ্ধান্ত বলে বাংলায় যাই হোক পস্টুলেটস বলে ইউক্লিডের সময় এটা তৈরি হয়েছিল জ্যামিতি সম্পর্কে তো কিছু চিরন্তন সত্য আছে যেগুলো জ্যামিতিতে খাটে যেমন একটা জিনিসকে কিরম বলতো দুটো রেখা পরস্পরকে ছেদ করলে চারটি কোন তৈরি হবে এগুলোকে বলা হয় পস্টুলেটস ঠিক আছে তো এগুলো চিরন্তন সত্য বিষয় জ্যামিতির ক্ষেত্রে তো ত্রিভুজের ক্ষেত্রেও একটা শত মানে শত সিদ্ধান্ত আছে কি শত সিদ্ধান্ত আছে প্রতিপাদ্য বিষয় বা বলা হয় ঠিক আছে ওইগুলোকে তো সেই প্রশ্ন হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হবে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দি এখানে দেখো এখানে এখানে করা হ্যাঁ ত্রিভুজ আছে এখানে একটা এই একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু তুমি যে কোনো দুটো বাহু যোগ করবে দেখো এটা হলো পাঁচ এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে আট ভালো করে দেখো পা যে কোনো দুটো বাহু যখন পাঁচ আর তিন নিলাম পাঁচ আর তিন এক দুজনে মিলে আট আর এ আট কিন্তু আমি তো একটু আগে বললাম ত্রিভুজের যে কোনো দুটো বাহু যোগ করলে বাহুর আরেকটার থেকে বেশি হবে তো এই একা এরা দুজনের থেকে বেশি হচ্ছে না কেন এই দুজনের যোগ ফলটা হচ্ছে না কেন তাহলে এটা সম্ভব না আমার এই কথাটা ভুল এই মাপটা আমার ভুল এটা হতেই পারে না তাহলে ত্রিভুজের যে কোনো দুটো মানে কি বলতো আমি আর একভাবে বলবো তোমাদের একদম মাথায় সেভ হয়ে যাবে চলো এটা আমি সাইডে রাখলাম তোমরা তিন বন্ধু তিন বন্ধুর মধ্যে এক বন্ধুর নাম এ এক বন্ধু বি এক বন্ধু সি হুম এখন তোমরা দেখতে চাও দাড়ি পাল্লায় উঠলে দুই বন্ধু যখনই উঠবো যেন দাঁড়িটা সেই দিকে ঝুলে যায় মানে দুই বন্ধুর ওজন সবসময় বেশি হতে হবে এখন এটা চেক করার জন্য সব থেকে সহজ তাড়াতাড়ি পদ্ধতি কি যে বন্ধু সব থেকে মোটা তোমাদের বন্ধুদের মধ্যে হ্যাঁ এই হচ্ছে বন্ধু সবথেকে মোটা আর এই হচ্ছে হালকা তো এই বন্ধুকে একা করে দাও এই বন্ধুকে বলো ভাই তুই ওই দিকে ওঠতো দেখি আমরা দুজন যদি যোগ করে পেরে যাই তোকে তুলতে দাড়ি পাল্লায় তাহলে তার টেনশনই নেই তাহলে এরা দুজনাও সময় যদি এক দাঁড়ে ওঠে তাহলে একে তো পাতলা একে তো তুলেই ফেলবে আবার এই দুজনা যদি ই করে মানে দাড়ি পাল্লায় ওঠে তাহলে তো একেও তুলে ফেলবে তাহলে সব থেকে মোটাটাকে একদিকে দেবে আর পাতলা দুটোকে একদিকে দেবে ঠিক ওই রকম ত্রিভুজের ক্ষেত্রে থেকে সহজ পদ্ধতি কী জানো সব থেকে বড়ো বাহুটাকে এক সাইডে করে দাও তাহলে তোমাকে আর টেস্টই করতে হবে না যদি ওটা সফল হয়ে যায় তাহলে তোমার টেস্ট কমপ্লিট আমি বোঝাচ্ছি দেখো দুই সেমি তিন সেমি আর চার সেমি সব থেকে বড়ো বাহুকে চার চারজনকে একলা করে দাও আর এই দুজনকে একসাথে করে দাও দুই আর তিনে পাঁচ চারের থেকে বড় হ্যাঁ আঁকা যাবে এটা আঁকা যাবে চার তিন আর সাত সব থেকে বড়োকে একে একা করে দাও আর এই দুজনকে একসাথে করে দাও এই দুজন মিলে একা এরা দুজন জিততে তো পারছে না সমান হলেও হবে না বেশি হতে হবে এটা আঁকা যাবে না এটা আঁকা যাবে না এক তিন আর দুই সব থেকে বড়কে তিন একে একা করে দাও বাকি দুজনে মিলে তিন এ একা তিন না এদের দুজনকে মিলে তো পারতে হতো বেশি হতে হতো যোগ ফল বেশি না এরা তো সমান হয়ে যাচ্ছে দুই আর একে তিন আর একা তিন না এটা আঁকা যাবে না বুঝতে পারছো তো কমেন্ট করে জানাবে হ্যাঁ ইন্টারেস্টিং লাগলে চলো পাঁচ নিবো যাতে তিরুশটা আঁকা যায় আর কত নেব যাতে তিরুশটা আঁকা যায় না এইখানে আঁকা যায় তাহলে দেখো পাঁচ আর ছয় এগারো নিশ্চয় এগারো থেকে একটা কম নেব ধরো আট নিয়ে নিলাম ঠিক আছে এই দুজনে এগারো আর এই আট দেখো দুজনে মিলে জিতে যাচ্ছে দুজনাকে জিততে হবে যোগ করে তাহলে টাকা যাবে আর যদি এখানে যদি আমি বারো দিয়ে দিতাম পাঁচ আর ছয় এগারো একাই বারো এটা তো সম্ভব না তাহলে এটা আঁকা যাবে না বোঝাতে পারলাম চলো চার একটা দেখি সূক্ষ্মকণি আর ত্রিভুজ কাকে বলে লিখি আমি কিন্তু বলে দিয়েছি যারা শুনে লিখে নেবে লিখে নেবে সূক্ষ্মকোণ ত্রিভুজের কটা হতে পারে তিনটি হতে পারে দুটো হতে পারে যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ তিনটি কয়কা কয়কার রস হয়ে দিবে হম কয়কার মধ্যাহ্ন দেয় মনে হয় বানানে না কি দ্বারা তো এক একটু দেখে এই মূর্ধন্য আছে কয়কার মূর্ধন্য রসই তিনটি কোন ই সূক্ষ্মকোন তাকে সূক্ষ্মণে ত্রিভুজ বলে আর স্থূলকোণ স্থূলকোণ কটা হতে পারে টাকার থেকে বেশি কটা বন্ধন নিতে পারবা একটাই পারবা তাহলে যে ত্রিভুজের একটা কোন স্থূলকোণ তাকে স্থূলকোণে ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ একটা ত্রিভুজের একটা একটাই হতে পারে কিন্তু সূক্ষ্মণ তিনটি হতে পারে দুটো হতে পারে বারবার আমি রিপিট করি কারণ শুনে 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 মুখস্ত হয়ে যায় এবং এটা আঁকবা নিজেরা চাঁদার সাহায্যে দেখো পাশের যে ছবি আছে সেটার মাপতে বলেছে আচ্ছা পরিসীমা ওকে তো এটার পরিসীমা মাপতে গেলে কি করবো দেখো বর্গাকার কাকে বলে যার চারটে বাহু সমান এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা চারটেই সমান ঠিক আছে তাকে বলা হয় বর্গক্ষেত্র তো এই হ্যাঁ বর্গক্ষেত্র তো এটার পরিসীমা মাপতে বলেছে দেখো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বৃত্তটা দেখছো তো এটা কত এটা বলে দিয়েছে বৃত্তটা পরের দিকে তাকাও এই বর্গক্ষেত্রের এইটা কত মানে বাহুটা কত চাচ্ছে এটাও চাচ্ছে মি এটাও চাচ্ছেমি এটাও চাচ্ছেমি তাহলে এটা যদি চাচ্ছেমি হয় তাহলে এই ভোগকার এই যে এইটা কত চাচ্ছে আর এটা কি এটা তো এই বৃত্তটার ব্যাস তাহলে এই বৃত্তের ব্যাস কত চাচ্ছে আমি তাহলে ব্যাসার্ধ কি করলে বে করব একে দুভাগ করব চলো একে দুভাগ করে দিলাম দিদি ভাগ করে দিলাম তাহলে সেমি হলো ব্যাস এইটুককে বলা হয় এইটুককে বলা হয় ব্যাসার্ধ এইটুককে বলা হয় ব্যাসার্ধ এগুলোকে বলা হয় ব্যাসার্ধ ঠিক আছে আর কেন্দ্র তো মিডিলে বলে দিয়েছি তো আশা করি মানে হয়েই গেলো তো চলো বলেছিলাম তোমাদের লাস্টে একটা এক্সট্রা জিনিস শেখাবো দেখো ত্রিভুজ ছাড়া দাঁড়া হুম তো ত্রিভুজের বাহু অনুযায়ী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় কোন অনুযায়ীও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় বাহু রকম তিনটি বাহু সমান হয়ে গেল এস এম ই এটাও এসএমি এটাও এসএমি তিনটি বাহু সমান হয়ে গেলে তাকে সম বাহু লিখলাম হ্যাঁ তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ যদি দুটো বাহু সমান হয়ে যায় দেখো এটাও যতটা এটাও ততটা এটাও এ সেমি এটাও এ সেমি আর এটা এম সেমি ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর ওকে তো এটা এম এ বলতে এখানে এ সেমি বোঝাচ্ছে দুই তিনের জায়গা আমি এ লিখে দিলাম তো এখানে দুটো বাহু সমান এই দুটো তাহলে এটা হচ্ছে সমদি বাহু সমদিবাহু ত্রিভুজ এবার দেখলাম আমার তিনটি বাহু সমান এটা আছে পাঁচ এটা ছয় পাঁচ ছয় এগারো এখানে নয় দিয়ে দিলাম তিনটি বাহু অসমান অসমান তিনটি তিন রকম এটাকে বলা হয় বি সম বাহু ত্রিভুজ ওকে যেহেতু বাহু অনুযায়ী ভাগ করছে এবার কোন অনুযায়ী দেখো সূক্ষ্ম কোন কটা হতে পারে ত্রিভুজের তিনটি সূক্ষ্ম 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 তিনটি যদি সূক্ষ্ম হয় তাহলে আমরা কি বলবো তাকে সূক্ষ্ম কোন ত্রিভুজ বলবো ঠিক আছে স্থূলকোণ ত্রিভুজের একটাই হতে পারে আর দুটো গ্যারান্টি সূক্ষ্ম হবে তাহলে ত্রিভুজের একটা কোন সূক্ষ্ম হলে তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজের একটাই হতে পারে বাকি দুটো সূক্ষ্মকোণ ঠিক আছে ত্রিভুজের কমপক্ষে কটা সূক্ষ্ম কোন থাকে তাই বলো দুটো সূক্ষ্ম কোন থাকবেই প্রত্যেকটা ত্রিভুজে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে স্থূল সূক্ষ্ম সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে যা তিনটি সূক্ষ্মকোণ স্লোকন কা ত্রিভুজ কাকে বলে যার একটা শ্লোকন সমকোণ ত্রিভুজ যার একটা সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি আর স্লো মানে নব্বইয়ের থেকে বেশি একশো আশি ডিগ্রির থেকে কম যেমন ধরো একশো ডিগ্রি এটা হতে পারে ঠিক আছে আর সূক্ষ্ম মানে নব্বইয়ের কম ঠিক আছে তো হতে পারে একটা ষাট ডিগ্রি একটা সত্তর ডিগ্রি আর একটা আশি ডিগ্রি ঠিক আছে ষাট সত্তর ষাট ছয় এক সেকেন্ড ষাট আর সত্তর আশি হতে পারে না তিনটি যোগ একশো আশি হতে হবে না একটা ষাট আর একটা চল্লিশ চলো একটা ষাট ডিগ্রি একটা চল্লিশ ডিগ্রি একটা আশি ডিগ্রি দেখো তিনটি নব্বই কম আবার তিনটি ষাটও হতে পারে ঠিক আছে সূক্ষ্মকণী ত্রিভুজের মধ্যে সমবাহু হতে পারে সমদ্রিবাহু হতে পারে বিষমবাহু হতে পারে বলেছিলাম না তিন রকমের সূক্ষ্মকণী ত্রিভুজ আছে দুই রকমের স্থূলকণী ত্রিভুজ আছে আর দুই রকমের সমকণী ত্রিভুজ আছে সব আমি রিপিট করে দিলাম তো তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আমি শেখাব নিয়ম যদি ইচ্ছা থাকে শেখার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো আর প্লিজ তোমরা একটা কমেন্ট করে দাও খারাপও লাগছে মানে কমেন্ট করছো না তোমরা আমার একটু খারাপও লাগে তোমরা কমেন্ট করবে তোমাদের জন্যই তো ভিডিও বানানো ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারের সবাই ভালো সব সময় এই কামনা করি আজকের ভিডিও একটু ফার্স্ট করে দিয়েছি দ্রুত কথা বলেছি যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা স্পিড কমিয়ে নেবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো বাই